আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটা মেইনটেনেন্সের রাস্তা এটা এখানে পুরাতন কার্পেটিং ছিল এই কার্পেটিং ভেঙে দিয়ে আবার নতুন করে 75 এমএম অর্থাৎ 3 ইঞ্চি ডব্লিউবিএম দিয়ে 40 এমএম ডেন্স কার্পেটিং সেই রাস্তাটা এজিং এর কাজ চলতেছে সেই কাজগুলো আপনাদের আজকে আমি দেখাবো দেখুন এজিং করার সময় অবশ্যই মাপ দিয়ে এবং বাইরের দিকে সুতা ধরে লাইন সোজা করতে হবে দেখুন এই বেডের উইথ 3.6 মিটার অর্থাৎ 12 ফিট 2 ইঞ্চি মাপটা সঠিকভাবে নেওয়া হচ্ছে ভিতর মাপ এটা এর জন্য আমরা একটা ইট বসে মাপ দিয়ে আগে লাইনটা ঠিক করে নিচ্ছি দেখুন আর এইভাবে ইটগুলো রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই কার্পেটিং বেডটা ভেঙে দেওয়ার পরে রোলার করে বালু সিটি দেওয়া হয়েছিল তারপর এজিং করে দুই দিকে দুই পাশে সুন্দরভাবে মাটির ডেসিং লেভেলিং করার পরে তারপরে ভিতরে আরো একবার রোলার পানি দিয়ে বেডটা ঠিকঠাক করে ডব্লিউবিএম এর মাল ফেলতে হবে দেখতে পাচ্ছেন সুতার সাথে লাইনগুলো দেওয়া হচ্ছে যাতে এজিংটা আঁকাবাঁকা বা এদিক সেদিক না হয় দেখতে পাচ্ছেন এখানে যেহেতু 3 ইঞ্চি নতুনভাবে কম্প্যাক্টেড ডব্লিউএম ধরা আছে সেই জন্য একে উঁচু করে দেওয়া হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন 75 এমএম কার্পেটিং আছে 40 এমএম এই দুইটা মিলেই কিন্তু গ্যাপ রাখা হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন আর এই কাজটা হলো এলজিইডির তত্ত্বাবধানে আমি একটু কাছে দেখাচ্ছি আপনাদের দেখুন ভিডিওটা কনস্ট্রাকশনের কাজ বা সিভিল ওয়ার্কের কাজ আমি প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে রাখবেন
দেখুন আর একটা কথা বলি এখানে কিন্তু এজিংটা করা হচ্ছে অ্যাক্রস 125 mm অর্থাৎ 5 ইঞ্চি এখানে 5 ইঞ্চি এজিং ধরা আছে বিধায় এখানে 5 ইঞ্চি এজিং হচ্ছে আর কোথাও কোথাও 3 ইঞ্চি এজিং ধরা থাকে দেখুন ভাটা থেকে ইডেনে খামাল দিয়ে